আলাইকুম ফিয়াস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ক্রিম সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে সনসের বডি ক্রিম, এবং এই ক্রিমটা কারা ইউজ করতে পারবেন, কখন ইউজ করতে হবে, এবং এই ক্রিমটা কয় শীত পর্যন্ত স্কিনটাকে ব্রাইট করতে পারে সবই আলোচনা করব। তো ভিডিও শুরুতে বলেছি যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই প্রোডাক্টটি 100% অরিজিনাল কোন পেজে পাবেন সেই পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই সেই পেজ থেকে নক করে 100% অরিজিনালিটি কম প্রাইসের ভিতরে পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করি। সনস বডি ক্রিমের কাজ হচ্ছে, এটা মূলত একটা সানস্ক্রিম, এটা আপনার বডির সানস্ক্রিম। আপনারা সাপোজ আপনারা বাইরে গেলেন, যাওয়ার সময় আপনারা যে কোনো একটা সানস্ক্রিম স্কিনে ফেসে লাগিয়ে গেলেন, কিন্তু হাত পা ঘাড়গোলাতে কোনোভাবে কোনো সানস্ক্রিম ইউজ করলেন না, এতে করে দেখা যাবে কি আপনার ফেসটা সান প্রোটেক্ট পেলেও আপনার হাত পা ঘাড়গোলা কোনোভাবে সান প্রোটেক্ট পাচ্ছে না। এতে করে কি হয়, আপনার ফেসের তুলনায় হাত পা ঘাড়গোলা বেশি কালো হয়ে যায় এবং কালো থাকে। এর জন্য হাত পা ঘাড়গোলার জন্য অবশ্যই সান প্রোটেকশন একটা লোশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে সানস্ক্রিম। এটা মূলত কাজ হচ্ছে, এটা আপনি স্কিনে সান প্রোটেকশন দিবে, এবং এটা রাতে বেলা ইউজ করে ঘুম যাওয়া যাবে। সারাটা দিনে যে সান যে বার্ন হয় স্কিনের, বা সান প্রোটেকশন ইউজ না করার কারণে স্কিন যে রোদে পোড়া ভাব স্কিনে বসে যায়, তাদের জন্য হবে বেস্ট একটা এটা। রাতে বেলা ইউজ করবেন, এবং দিনের বেলা বাইরে যাওয়ার সময় এটা মাস্ট একটা ইউজ করবেন। এবং এটা দেখতে অনেক সুন্দর, এটা খুবই বড় একটা প্যাকেজিংয়ে আছে, এটা স্মেলটা খুবই সুন্দর, এবং এটা স্কিনে দিলে স্কিনটা একটা ব্রাইট একটা লুকস দেয়, এবং মেকআপ একটা লুকস দেয়। অনেকে আছে স্কিনে মেকআপ করে বের হয়, বা অনেক অকেশন থাকে, অনেক সময় স্কিনে মেকআপ থাকলেও হাতে পায়ে ঘাড়গোলা কালো দেখায়, খুবই বাজে লাগে, তারা এটা ইউজ করে তারাও একটা ভালো একটা রেজাল্ট পাবেন, স্কিনটা সুন্দর দেখাবে এবং স্কিনটা সান প্রোটেকশনও করবে। তো এটার মূলত কাজ হচ্ছে, এটা সান প্রোটেকশন করবে এবং স্কিনটাকে হোয়াইটনিং করতে হেল্প করবে। কিন্তু যাদের স্কিন অতিরিক্ত মাত্রায় মোটা স্কিন, বা স্কিনের অনেক বেশি লোম, অনেক বেশি যাদের হাত পায়ে অনেকে আছে অনেক বেশি লোম থাকে, তাদের কোনো বডি ক্রিম কাজ করতে চায় না, তারা অবশ্যই একটা বাথ সল্ট নিয়ে নেবে। বাথ সল্ট ইউজ করে স্কিন থেকে লোম কষে ময়লাগুলো বের করার পরে তারপরে আপনারা সানস্ক্রিম ইউজ করবেন, বা এই ক্রিমগুলো ইউজ করবেন, এতে করে আপনাদের স্কিনে সুন্দরভাবে বসবে। আদারওয়াইজ কিন্তু লোমের উপরে কিন্তু ভেসে ভেসে থাকবে। লোম কোষ যতক্ষণ না পরিষ্কার ডিপ ক্লিন ভালোভাবে না করবেন ততক্ষণ কিন্তু কিছু বসবে না। সো গোসলের সময় অবশ্যই একটা বাথ সল্ট ইউজ করবেন, যাদের স্কিন অতিরিক্ত মাত্রায় লোম এবং কোনো কিছু বসতে চায় না, বা মানে ভেসে ভেসে থাকে, তারা অবশ্যই একটা বাথ সল্ট নিয়ে নেবেন। বাথ সল্ট ইউজের নিয়ম হচ্ছে গলা থেকে বডি পর্যন্ত বাথ সল্ট ইউজ করবেন, ফেসে ইউজ করা যাবে না। এবং এই বডি ক্রিমটাও কিন্তু ফেসে ইউজ করা যাবে না, আপনারা লোভে পড়ে ভাববেন কি যে ঘাড় গলা এত সাদা হচ্ছে মুখে একটু দেই, এটা কিন্তু কোনোদিন দেওয়া যাবে না। মুখে দিবেন হচ্ছে এরকম সানস্ক্রিম, এই সানস্ক্রিমটা মুখে ইউজ করবো, এটা খুবই ভালো মানের সানস্ক্রিম, এটা আমি ইউজ করে প্রায় শেষ করে ফেলেছি। মুখে ইউজ করবেন এটা, এই সানস্ক্রিমগুলি, আর এটা ইউজ করবেন আপনার হচ্ছে দিনের বেলা বা রাতের বেলা ইউজ করবেন বডিতে, ঠিক আছে। এবং এটা 100% অরিজিনাল কোন পেজে পাবেন সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন, তাহলে আপনারা 100% অরিজিনালটা পাবেন এবং খুবই কম প্রাইসে পেয়ে যাবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।